দিনাজপুরে এম আব্দুর রহিম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। দিনাজপুরে আজ বিকেলে এম আব্দুর রহিম স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2022 উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় JRFC রানিকপুর ও রামডুবিহাট অংশ নেয়। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে JRFC রানিকপুর 4-3 গোলে রামডুবিহাটকে হারিয়ে বিজয় নিশ্চিত করে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমতাজ সরকার। টুর্নামেন্টের আয়োজক ও সসরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসেদ আলী রানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু। দিনাজপুর সদর উপজেলার 5 নং সসরা ইউনিয়নের বৈরাগী দিঘি স্কুল ফুটবল মাঠে সসরা আদর্শ সংঘ ও পাঠাগারের সহযোগিতায় টুর্নামেন্টে 8টি দল অংশ নিয়েছে। নামকরণ করেছেন, যার একটু আগে শুভ উদ্বোধন ঘোষণা করলেন আপনাদেরই এলাকার কৃতি সন্তান দিনাজপুর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, দিনাজপুর সদর উপজেলার মঞ্চ উপস্থিত আছেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে 4 নং সাতপুরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগ। সাম্মি এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। মরিয়ম ইলেকট্রনিক্স এন্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার, স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।